शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। أعوذ بالله من الشيطان الرجيم بأسهم بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله إني أخاف الله رب العالمين فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن أذكر মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি তালসর পশ্চিম পাড়ার বয়োজ্যেষ্ঠ মুরব্বী জনাব আব্দুল আশিদ সাহেবকে। بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان وجعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط
مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون وإن كنت من قبله لمن الغافلين إذ قال القوي يا قوم إن كنت على بينة من ربي وآتاني رحمة أحدكما صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই পর্যায়ে কোরআন থেকে তেলাওয়াত করবেন কাজীবাড়ি হেফজখানার মোহাম্মদ জুয়েল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم
وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعذرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا صدق الله العظيم আমরা এই পর্যায়ে আমাদের প্রবাসী সংগঠনের সদস্যদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মুরব্বীরা যারা আছে সবাইকে বেশ পরানোর জন্য এখন বেশ পরিধান করার জন্য আমি প্রবাসী সংগঠনের সদস্যদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমাদের আলোচনা সবাই প্রথম আমি আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি আমাদের জাতির বীর সন্তান জনাব কাজী আবুল হোসেন মালুমিয়া সাহেবকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই মহতি ইসলামিক দৃষ্টিতে আমাদের হুজুর রাজেন উপস্থিত আমার এই তালসর পশ্চিম পাড়ার মুরব্বীরা ছোট ছোট বাচ্চারা এবং সামনে আছেন হেফজুহানার ছাত্রবৃন্দ আমি সবাইকে আমার সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই সভা সংবাদটা শুনে আমি অত্যন্ত ধন্য মনে করলাম যে প্রবাসী যে আমার পশ্চিম পাড়ার যে জনগণ বা আমার ছেলে আছে তারা যে একত্রিত হয়ে আজকের যে অনুষ্ঠানের আয়োজনটা করছে এতে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ সেই বলে আমি আর বিশেষ কিছু বলতে চাই না আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি
আমাদের কাজীবাড়ি জামে মসজিদের ইমাম সাহেব উনি ওনার একটু তারা আছে উনি এক জায়গায় মাহফিলে চলে যাবে এই জন্য ওনার বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ উপস্থিত আজকের তাল শহর পশ্চিম পাড়া প্রবাসী কল্যাণ যুবক সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের তালশহর পশ্চিম পাড়ার কয়েকটি মাদ্রাসায় কার্পেট বিতরণ অনুষ্ঠানের শ্রদ্ধা ভাজন সভাপতি মঞ্চে উপস্থিত জাতির কর্ণধার হযরত উলামা ইকরাম মুরব্বি আবারাম মাদ্রাসার তালেবে ইলম আমার কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই সকলকে আন্তরিক মোবারকবাদ জানে আজকে আমি যে জিনিসটা আপনাদের সামনে বলতে চাই আল্লাহ নবীর হাদিস আল্লাহ নবী বলেন নাসিব তু বিশাবাও ইসলামের কাজ করতে গিয়ে নাসিব তু বিশাবাও সবচেয়ে বেশি আমি সহযোগিতা পেয়েছি যুবকদের যুবকরাই আমার পাশে দাঁড়িয়েছে আর বৃদ্ধরা আমার বিরোধিতা করেছে যার প্রমাণ বাস্তব প্রমাণ আমি তালশহর গ্রামে এসে পেয়েছি আমি যখন মাদ্রাসা করলাম সেখানে ছাত্রদের থাকার জায়গা নেই কুরআন শরীফ রাখার রেখে যে পড়বে সেই জায়গাটা নেই কিন্তু এক বছর আলহামদুলিল্লাহ যুবক বৃন্দের উদ্যোগে যুবকদের আশা এবং তাদের এই দানের খাতিরে আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় কোনো কিছু কমতি নাই অনেকে আনন্দ ফাউন্ডেশন বলেন প্রবাসী কল্যাণ সংগঠন বলে হুজুর মাদ্রাসার জন্য কি লাগবে আমরা শরীরের শেষ রক্ত বিন্দু দিয়া মাদ্রাসার পাশে থাকবো সহযোগিতা করব আপনি সেখানে মেহনত করেন আলহামদুলিল্লাহ এই সব কথা যখন যুবকদের জবান দিয়ে শুনি যে মাদ্রাসায় কি লাগবে মাদ্রাসায় জন্য আমরা সব সময় পাশে আছি তখন হাত গোটায়া দোয়া করতে হয় না হৃদয়ের গহীন থেকে এমনি দোয়া আসে তো আজকের এই মঞ্চ থেকে আমি বলতে চাই যারা আজকের এই প্রবাসী কল্যাণ আছেন আনন্দ ফাউন্ডেশন আছেন যুবক ভাইরা আছেন আপনাদের দ্বারাই সম্ভব আপনারাই পারবেন একটা সমাজকে সুশীল সমাজ গঠন করা আপনারাই পারবেন একটা সমাজকে আদর্শ সমাজ গঠন করা আপনারা যদি এক হয়ে যান এদেশে এই দেশে সমস্ত বাতিল পালাইবার রাস্তাও খুঁজে পাবে না গান বাজনা জোয়া লটারির এবং যত অপকর্মের অপসংস্কৃতি আছে সমস্ত বিরুদ্ধে যখন পাকড়ের নেই দাঁড়াবেন সব বাতিল পালাতে বাধ্য হবে আপনারা আপনারই আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই পারেন সমাজকে একটি সুশীল সমাজ আদর্শ সমাজ গঠন করতে পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানে আপনাদেরকে হৃদয়ের গহন থেকে সবটুকু ভালোবাসা ও সবটুকু ভালোবাসা আজ এই প্রবাসী যুবক সংগঠনের থেকে আমি জানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নাসরুল মিনাল্লাহি অফাতহন করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ পরাবাসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তালশহর পশ্চিম পাড়া কৃতি সন্তান জনাব ফাইজুল্লাহ শিশু ভাই ফাইজুল্লাহ শিশু ভাইকে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি মধ্যে তাদের পক্ষে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি এই সংগঠনে আসসালামু আলাইকুম আজকে সবার সম্মানিত সভাপতি এবং উপস্থিত মনিটরিগ্রাম আসসালামু আলাইকুম তো আমাদের এই তালশহর পশ্চিম পাড়া প্রবাসী সংগঠন মে মাসে 2020 সালে মে মাসে যাত্রা শুরু করে তাদের মূল উদ্দেশ্য হলো আমাদের এলাকার সামাজিক কর্মকাণ্ডে কিছু সহায়তা করা তো সেই হিসাবে আমরা মানে দেশ থেকে 4-5 জন আছে দেখাশোনা করি বাইরে থেকে ওনারা যত আর্থিক সহায়তা দেয় আমরা শুধু এটা একটু মানে ডিস্ট্রিবিউট করে দেয় আর কি তো সেই হিসাবে গত 3-4টা প্রোগ্রাম আমরা করছি একটা হলো এই আমাদের কবরস্থানে উজুখানা নির্মাণে একটা অনুদান দিচ্ছি আমরা আপনারা দেখছেন তারপরে সিংবারের কালাম কাকার মেয়ের বিয়েতেও আমরা একটা ছোটখাটো একটা অনুদান দিচ্ছি তারপরে আমাদের বাকি কাকা অসুস্থ ওনার চিকিৎসার জন্য আমরা কিছু সহযোগিতা করছি
তারপরে আর স্কলারটির বাচ্চাকাকার ছেলে কবির বেগ পায়ে অসুস্থ, ওনার জন্য আমরা একটা অনুদান দিয়েছি। তো মোটামুটি এটা আমাদের এই পর্যায়ে লাস্ট একটা কাজ, যেটা আমাদের তালসর পশ্চিম পাড়া তিনটা খেপজখানায় কার্পেট বিতরণ। যেহেতু শীতকাল, ছাত্ররা করা পড়তে একটু শীত শীত অনুভব, সেজন্য আমরা চিন্তা করলাম যে একটা যদি একটা কার্পেটের ব্যবস্থা করে হয়তো তারা একটু সুন্দরভাবে আরামে পড়তে পারবে, সেই হিসাবে আমাদের উদ্যোগ। তো আমরা সবাই মিলে আমাদের প্রবাসীদের জন্য দোয়া করব যেন তারা সুস্থ থাকে, দেশের যেহেতু দেশের পরিস্থিতি সার্বিকভাবেই খারাপ, তারপরও ওনারা চেষ্টা করছেন মানুষের পাশে দাঁড়াতে। তো আশা করবো আরও কাজ ওরা করবে, তবে আপনারা দোয়া করবেন ওদের জন্য, ওনারা যেন বা সুস্থভাবে কাজ করতে পারে। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তালসর পশ্চিমপাড়া কৃতি সন্তান জনাব ফাইজুল্লাহ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের প্রবাসী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি ও আমার পাড়ার মুরব্বী ও যুবক ভাইয়েরা, প্রবাসী যারা তা হ্যাঁ খুব কষ্ট করে টাকা পয়সা কামায়, টাকা পয়সা রুজি করে, তারা যে সামান্য সামান্য টাকা পয়সা দিয়ে একটা সমিতি করছে, আমাদের কিছু অনুদান দিতে আছে, তাদের প্রতি আল্লাহ রক্ষণ তদিন করুক, আরো যাতে বেশি বেশি করে তারা সুস্থ থাকে, আরো টাকা পয়সা দিতে পারে আমাদের গরিব বর্মারে যে সব কাম কাজের মধ্যে বাইজা যা তারা সহায়তা করতে পারে, সেই জন্য আমি তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এই কামনা করি। আর আজকে তিনটা মসজিদে নাকি কার্পেট দিবে মুস্তফা পরিচালনা এইটা সংগঠনের হেরা দিতেছে, আমি অত্যন্ত আনন্দিত গর্বিত। আমাদের সন্তানরা যেমন একটা উদ্যোগ নিয়েছে, আল্লাহ তাদের সুস্থ কামনা করে আমি আমার এখানে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشيا متصدعا من خشية الله، وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون، وقال رسول الله صلى الله عليه وسلم طلاب العلم فريضة على كل مسلمون والمسلمات، أو كما قال عليه الصلاة والسلام، اللهم صل على محمد وعلى آل محمد صلاة دائمة مقبولة تؤدي بها حقه العظيم. আজ তার শহর পশ্চিম পাড়া প্রবাসী কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত আজকে কার্পেট বিতরণীর অনুষ্ঠানের সম্মানিত এই মহল্লার বিশিষ্ট সমাজ সেবকগণ, মুরব্বিয়ান এজাম এবং হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি যুবক বৃন্দরা এবং আমার সামনে উপবিষ্ট এক ঝাঁক কোরআনের পাখিরা, পর্দার আড়ালের উত্তরসূরি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যটা বলছি যে আজকে যারা আমাদের এই মহল্লার এলাকার যারা প্রবাসী তারা বিদেশে আছেন, যদিও তারা বিদেশে তাদের কর্মের হাতিয়ে কর্মের জন্য তারা যদিও বিদেশে আছেন কিন্তু তাদের মনটা সবসময় বাড়িতে পড়ে থাকে, কর্মের হাতিয়ে সেখানে আছে। ওই স্থান থেকে তারা তাদের এই মহল্লার এলাকার গরিব দুঃখীদের জন্য সমাজের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা কাজ করে গেছে। আল্লাহ তাআলা সকল প্রবাসীদেরকে
সকল বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো সকলে আমিন আল্লাহ তাআলা যে প্রবাসীরা বিদেশ বিরাজ্যে রেখেছেন বিভিন্ন জায়গায় রেখেছেন তাদেরকে আল্লাহ তাআলা সহি সালামতে রাখুক এবং যেই নেক আশা নিয়ে যেই নেক বাসনা নিয়ে বিদেশে আছেন সেই নেক আশা নেক বাসনাগুলি পূরণ করিয়ে যেন সুস্থ শরীরে আবার দেশে আপনজনদের কাছে ফিরে আসতে পারে সেই তৌফিক দান করো সকলে আমিন সম্মানিত হাজরা মাজলিস কোরআনুল কারীম এমন একটা মহামূল্যবান গ্রন্থ যেই কোরআনুল কারীমের সাথে কোনো তুলনা নাই সেই কোরআন সর্বশ্রেষ্ঠ রাসূল যেই রাসূলকে তৈরি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন কোনো কিছু তৈরি করতেন না সেই রাসূলের উপরে অবতীর্ণ করেছেন কোন আলহামদুলিল্লাহ সেই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনুল কারীম এসেছে সূরায়ে হাসর থেকে আমি ছোট্ট একটা আয়াত পড়ছি সেটা হচ্ছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারআইতাহু খাশিয়ান মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون قلنا سبحان الله الله تعالى বলেন লাউ আনজালনা হাযাল কুরআন যদি আমার এই কুরআনকে আমি অবতীর্ণ করতাম আলা জাবাল পাহাড়ের উপরে তাইলে কি হইতো তোমরা অজগৎবাসী তোমরা দেখতে সেই কুরআনের মহত্তের কারণে তার ধাম্বিকতার কারণে বুজুর্গির কারণে পাহাড় দশে মিঠে যাইতো বন্না সুবহানাল্লাহ এখন প্রশ্ন আসতে পারে যে কোরআনকে পাহাড়ের উপরে লাগলে আল্লাহ কইছে সূরা হাসরে যে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারআইতাহু খাশিয়ান মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ কোরআনের ভয়ে পাহাড় দশে যাইতো আর এই কোরআন যদি আমরা সকাল সন্ধ্যায় কোরআন শরীফ পড়তেছি সব সময় পড়তেছি হাতে নিতেছি চুমু দিতেছি কিন্তু একদিন তো আমরা ঢইলা বললাম না আমরা কি গইলা গেছি গা তোর পাহাড় দিয়ে ভাঙ্গা যাইতো বৈশা যাইতো সেখানে আমরা কোরআন কি আমরা হাতে নিয়ে চুম্বন করি আমরা তো দোষী না তার কারণ কি তার একটাই কারণ কারেন্ট দেখছেন না কারেন্ট কারেন্ট দিয়ে আমরা হিটারের মধ্যে সংযোগ দিলে এই কারেন্ট দিয়ে কি হয় পাক করা যায় বিভিন্ন জিনিস গরম করা যায় না আর একই কারেন্ট যদি ফ্রিজের মধ্যে সংযোগ দেওয়া হয় তাহলে কি হয় গরম না ঠান্ডা তখন ঠান্ডা বরফ হয়ে যায় অতএব একই কোরআন যেই কোরআন আল্লাহ নবী রহমাতাল লিল আলামিনের উপর অবতীর্ণ হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আমি আমার রাসূলকে তামাম জগতের রহমত হিসেবে পাঠাইছি দয়া স্বরূপ পাঠিয়ে দিছি এই কোরআন যেহেতু নবীজির মাধ্যমে আসছে সেহেতু এই কোরআন রহমত হিসেবে দুনিয়াবাসীর জন্য হয়ে গেছে বন্না সুবহানাল্লাহ যদিও কারেন্ট হিটারে গেলে কি হয় না গরম আর ফ্রিজে গেলে ঠান্ডা রহমাতাল লিল আলামিনের মাধ্যমে যখন কোরআন শুরু অবতীর্ণ হয়েছে সেই কোরআন জগৎবাসীর জন্য রহমত হয়ে গেছে বন্না সুবহানাল্লাহ আমরা এই কোরআন নিয়ে কি করি না দর্শক হই না খেলা দিল করি না এই কোরআনের পথ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো মা আয়েশা সিদ্দিকা আপনি বলেন নবীজির চরিত্র মানুয়াল নবীজির চরিত্র কি তখন বললেন যে নবীজির চরিত্র হলো খুলুকুহুল কোরআন নবীজি হলো বাস্তব কোরআন নবীজি কি দা বাস্তবে কোরআনের প্র্যাকটিকে প্র্যাকটিকে চালাছে কোরআনে আর কোরআন শরীফ হলো থিওরি ঠিক না এই বাস্তব কোরআন হলো নবীজি এই কোরআনের এক জাত পাখি যারা রাতের বেলা ওইটা কোরআন শরীফ পড়ে রাতে চারটা ভোর বেলা ওইটা কোরআন শরীফ পড়তে থাকে তখন কেমন হয় জানেন কিতাবে আসছে যে অন্ধকার রাতে উপরের দিকে তাকাইলে আমরা যে তারকাগুলিকে দেখি ঝিকমি করতেছে তদ্রূপ যেই জায়গার মধ্যে কোরআনুল কারীম তিলাওয়াত হয় জিকির আসকার হয় নামাজ হয় ওই জায়গাটা আকাশবাসীর জন্য দেহে নিচের দিকে ছায়া দেন একটা তারকা জ্বলতে আছে কন্যা সুবহানাল্লাহ এই তারকার ব্যবস্থাটা করছে কারা এই পশ্চিম পাড়াবাসী আমাদের প্রতিবাড়ি মাদ্রাসা করছেন কাজীবাড়ি মাদ্রাসা করছেন এদিক দিয়ে আপনাদের পশ্চিম পাড়া দক্ষিণ মহল্লা জামে মসজিদের মাদ্রাসা করছেন ডেঙ্গুরবাড়ি মাদ্রাসা এইভাবে এই মাদ্রাসাগুলি যে করছেন এইটা কি করছেন একটা যেন আকাশের মধ্যে আকাশবাসী দেখে কি একটা তারকার মতো জ্বলতেছে এর তিলাওয়াত যে চলতেছে এর হাদিয়া সওয়াব
এই মহল্লার গাছতলায় বাসতলায় গুরুস্থানে কবরস্থানে বিভিন্ন জায়গায় যে মানুষগুলি সাহিত্য আছে তাদের রুহে পৌঁছে যেতেছে কন্যা সুবহানাল্লাহ তাহলে আমাদের এই মাদ্রাসাগুলিকে আমরা ধরে রাখতে হবে ঠিক না এই মাদ্রাসাগুলি আমরা সহযোগিতা করতে হবে প্রত্যেকই তার জাত ভাই বাড়াইতেছে জানা অতএব মাদ্রাসা দুইটা তিনটা হইছে আমাদের লাগে সবচেয়ে বেশি ভালো হইছে আমাদের দল বড় হইছে আজকে বেশি সুন্দর লাগতেছে না অতএব আমরা এই কোরআনকে হেফাজত করব কোরআনের হেফাজতের জন্য কোরআনের কি করা তার প্রচার প্রসারের জন্য এই মাদ্রাসাগুলি সেই কোরআনের সাহায্য করার জন্য প্রবাসীগণ যে আজকে কারফিনের ব্যবস্থা করছে আল্লাহ তাদের নেক আশা নেক বাসনা পূরণ করে শোনান আমি মোস্তফা সহ মারজান সহ আরো যারা এই সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন যারা আছেন মহল্লাবাসী সকলের প্রতি আমি আমার আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করে শোনান আমি আল্লাহ যেন আমাদের সকলকে দয়াল নবীর তরিকা মতো সুন্নতকে কদম কদম অনুসরণ করে চলার তৌফিক দান শোনান আমি ওমা আলাইনা ইল্লাল বালাগ আমি সকলকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম বক্তব্য দিয়েছেন আমাদের দক্ষিণ মহল্লা জামে মসজিদের পেশ ইমাম জনাব সিরাজুল ইসলাম হুজুর এ পর্যায়ে আমি প্রবাসী সংগঠনের এখানে সদস্য আছে আলামিন মুজাম্মেল আলামিনকে বলছি কিছু বলার জন্য আলামিন আচ্ছা মুজাম্মেল তুমি কিছু বলবা আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি তাহলে পশ্চিম পাড়া কাজী বাড়ি বয়োজ্যেষ্ঠ মুরব্বী জনাব কাজী জহিরুল হক মাস্টার সাহেবকে কাজী জহিরুল হক মাস্টার সাহেব আসসালামু আলাইকুম আমি তো কোনদিন বক্তৃতা দেই না বক্তৃতা আমার প্রশ্ন নাই নাও আই এম টিচার আমি শিক্ষক হলে কি বল কিন্তু বক্তৃতা হচ্ছে আলাদা একটা জিনিস তবু পাড়ার পক্ষে যখন ডাক আসছে নিশ্চয়ই আমি কিছু বক্তব্য কিন্তু সবচেয়ে আমাদের গৌরব এই প্রবাসী যারা আছে তারা অত্যন্ত পরিশ্রম করিয়া তাদের রক্ত পানি করিয়া এই রক্তের বিনিময়ে আমাদের তিনখানা মসজিদের স্থানীয় মাদ্রাসায় তারা কাপড় দিতে হবে অত্যন্ত আমরা আনন্দিত যাতে আমরা যারা কল্যাণ মূল্যে আমরা যারা মুরব্বী আছে যারা আমরা কল্যাণ মূল্যে আমরা করতে পারি কিন্তু তারাই যদি করছে এই জন্য আমি তাদের কাছে আল্লাহ কাছে আল্লাহ তুমি তাদেরকে দিচ্ছ আল্লাহ তুমি তাদেরকে দিচ্ছ আল্লাহ তুমি তাদের দিচ্ছ তারা তুমি পরিশ্রম করে আমাদের সেই কাজটা যেন তারা তাদের মা বাপের পরিশ্রম করে বিদেশে পাঠাইছে এটা যেন তারা তাদের মা বাপকে সন্তুষ্ট রাখা আমরা আমরা পাড়ার প্রতিবেশীকে সন্তুষ্ট রাখা যেন কাজ করে দি আল্লাহর কাছে লাখ শুকর কাজী এই বললে আমি এখানে হ্যান হ্যান তো করলাম আমিন খেজুরখানা এবং মসজিদ কমিটির সভাপতি জনাব আবু তাহের কাজী আবু তাহের দক্ষিণ মহল্লা জামে মসজিদের সভাপতি জনাব আব্দুল আশিদ মিয়া খতিববাড়ি জামে মসজিদের সভাপতি বাসির মেম্বার আমি আমাদের তাসর পশ্চিম পাড়া খতিববাড়ি মসজিদের পেশ ইমাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আপনি হুজুর একটু তাড়াতাড়ি আমাদের মঞ্চে এসেছেন আপনি দিবেন এ পর্যায়ে খতিব ভাই হেফজখানার হুজুর জনাব রহিম কুদ্দুস সাহেব বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من شوفتي أمار الشرمان تو علماء كرام شام نظر رأي چه اجزاب قرآن پاکی گلو جھرا قرآن حفظ قرآن جنو اي بھائش ما تک کرلو
বাবা ত্যাগ করলো ঘর বাড়ি ত্যাগ করিয়া গ্রাম গঞ্জ ত্যাগ করিয়া মাদ্রাসাতে কোরআন শিক্ষা করার জন্য এসেছে এই ভাব কোরআন পড়ার জন্য কোরআন মুখস্থ করার জন্য এসেছে এদেরকে সামনে নিয়া আমার যুবক ভাইরা রয়েছেন এবং মুরব্বী বাবারা রয়েছেন আমি সকলকে আমি আবার অন্তরস্থল থেকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসলে আজকে তার সর্বপশ্চিম পাড়া প্রবাসী সংগঠন যারা এই সংগঠনের মধ্যে জড়িত আসলে তারা ভাগ্যবান ঠিক কিনা বলেন আসলে তারাই বড় ভাগ্যবান কারণ এই স্থান এই কোরআনের হাফেজ একটা সাধারণ কথা না যে কোরআনের হাফেজরা যদি 30 পা কোরআনের হাফেজ হয় তাহলে এমনকি যার উপরে 10 জন ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে এই ধরনের 10 জন ব্যক্তিকে একটা হাফেজ কোরআন জান্নাতে নিতে পারবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো আসলে আজকে ওনারা যে যে তিনটা মাদ্রাসার মধ্যে কার্পেট বিতরণ করছেন এটা একটা দিনের প্রতিষ্ঠান যে ছাত্ররা এই প্রতিষ্ঠানে পড়ে কোরআনের পক্ষে কথা বলবে ঠিক কিনা যে ছাত্ররা রাসূলের সামনে কথা বলবে যে ছাত্ররা হাদিস বর্ণনা করবে যে ছাত্ররা কোরআনের তর্জমা করবে যে ছাত্ররা কোরআন পড়বে মধুর কণ্ঠে কোরআন পড়বে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিবে যে ছাত্ররা যারা বিদূরমী রয়েছে যারা বুঝতে পারছে না ইসলাম কি কোরআন কি হাদিস কি এদেরকে বুঝিয়ে দিবে আসো আমাদের ইসলাম কি ইসলাম মানবতার ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানব কল্যাণের ধর্ম ইসলাম শান্তির ধর্ম আসো ইসলামের দিকে আসো ইসলাম কাউকে আঘাত করেনি ইসলাম কাউ কোন ধর্মের শত্রু নয় ইসলাম এটা একটা মাদ্রাসার প্রতিষ্ঠানের ছাত্রগুলা বুঝিয়ে দিবে কথা বলে ঠিক না তো একটা কোরআনে হাফেজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা ইসলামের জন্য কেন জ্ঞান অর্জন ইলমে দ্বীন অর্জন করার জন্য কেন গ্রাম গঞ্জ থেকে বের হও না তোমরা তোমাদের সন্তানকে গ্রাম থেকে এলাকা থেকে বাহির করে দাও একটা ইসলামী প্রতিষ্ঠানে ভর্তি করে দাও যেই ছাত্ররা পরে আসিয়া গ্রামের মধ্যে মানুষকে বোঝাবে ইসলামের নৈতিক শিক্ষা হাদিস শিক্ষা যা 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 বললে মানুষ মন্দির দিকে খারাপ কাজ থেকে ভালো দিকে আসতে পারবে যে মানুষরা প্রকষ্ট থেকে ভালো রাস্তার মধ্যে আসতে পারবে যে মানুষরা যে লোকটা যে জনগণ আল্লাহকে চিনতো না আল্লাহকে চিনতে পারবে তোমরা আমার কথাগুলি শুনে দাও তোমরা আমার কথাগুলি শুনে দাও যাতে তারা জান্নাতের পথমুক্ত হতে পারে কথা বলেন ঠিক কিনা যাই এদেরকে আমি আমার পক্ষ থেকে আসলে ওরাই হবে আর আজকে কার্পেট বিতরণটাই মনে হয় এদের হবে আপনার এই জান্নাতে যাওয়ার একটা রাস্তা আমি মনে করি রাসূল বলেছেন তোমরা একটা জিনিস হলে তোমরা ইসলাম তোমরা কোরআনের পাখি যারা কোরআন হেফ করে ইসলাম দিনে প্রতিষ্ঠানের মধ্যে তোমরা কি করো তোমরা সাজঘা করো তোমরা উপার্জন করো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে শরণ আমিন আর আপনার এদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও তাদের জন্য দোয়া করি আর এদের যারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন নেক হায়াত দারাজ করেন শরণ আমিন আসসালামু আলাইকুম ধন্যবাদ থেকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি জনাব তাফসীরুল ইসলামকে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে তালসর পশ্চিম পাড়া প্রবাসী সংগঠন একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের আজকের কার্পেট বিতরণ অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি এখানে উপস্থিত আছেন তার শহর পশ্চিম পাড়া বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ উপস্থিত আছেন তার শহর মসজিদ অর্থাৎ হেফজুখানা তার শহর পশ্চিম পাড়া দক্ষিণ জামাই মসজিদ কালীবেড়ি মসজিদ ও খতিবপাজি মসজিদ সহ তার শহর পশ্চিম পাড়ার সর্বস্তরের জনগণ আসসালামু আলাইকুম আজকে তার শহর পশ্চিম পাড়া প্রবাসী সংগঠন যে কাজটি করেছে তাদের তাসর পশ্চিম পাড়ার যুবকদের পক্ষ থেকে আমি তাদেরকে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদের জন্য যারা প্রবাস থেকে এই কাজটি করেছেন
তাদের জন্য আমরা সবাই বিশেষ করে এই মসজিদের ইমাম সাহেব এবং হাবিব সাহেবের জন্য একটু ভালোভাবে দোয়া করে তার দরবাজার যারা আছে তাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে সবল রাখে এবং সেই দোয়া আমি হুজুরের কাছে করব এই বলে আমরা শেষ করলাম বিসমিল্লাহ আমিন শেষ পর্যায়ে এসেছি আমরা সভাপতির বক্তব্যের আগে আমি আমাদের পশ্চিম পাড়া খতিব বাড়ির জামে মসজিদের ইমাম সাহেবকে দিয়ে আজকের এই মাহফিলের দোয়া করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি কিছু বলে এবং হুজুর দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আজকে আসলে গতকালকে একটা মাহফিল ছিল ঢাকা বিমানবন্দরে এখনই এসে নামলাম আর আশুগঞ্জে এসে এখনই গোসল না খাওয়া দাওয়া না করে আমি চলে আসছি কারণ এটা একটা মহতী মাহফিল এটা একটা মহতী মাহফিল এখানে আসলে আমি নিজেকে ধন্য মনে করবো এই জন্য আমি ডিরেক্ট এখানে চলে আসছি কেন যারা দেশের জন্য লড়েছেন তাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা আর যারা দেশের চাকাকে ঘোরাচ্ছেন প্রবাসে গিয়ে মা বাবা ছেলে বউ স্ত্রী সন্তানকে বাড়িতে রেখে তারা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা কথা বলেন ঠিক কিনা একটু জোরে বলেন না ঠিক কিনা আরে ভাই একটু জোরে বলবেন কারণ হচ্ছে এখানে তো আর আমি চাঁদা করতে আসি নাই বা আমাকে টাকাও দেওয়া লাগবে না এই মাহফিলে কি টাকা দেওয়া লাগবে আপনাদের জোরে বলেন না যারা দেশের চাকাকে প্রবাসে গিয়ে তাদের পরিবার পরিজন রেখে আজকে যারা তিন বেলা আমরা খেয়ে বাড়িতে মার্কেট করছি খাচ্ছি ঘুমাচ্ছি মা বাবার সাথে সবকিছু করতে পারছি অথচ তারা এমনও প্রবাসী আছেন যারা মনে করেছে সকালের নাস্তাটা যদি আমি না করি তাহলে আমার ওই টাকাটাও বেঁচে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা তারপরে এমনও হয় রাত্রে ডিউটি থেকে আসার পরে ওই প্রবাসী ভাইয়েরা রাত্রে ডিউটি থেকে আসার পরে না খেয়ে একটা ব্রেড অথবা একটা বিস্কিট বা একটা কেক খেয়ে এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে যায় কেন ওই টাকাটা বাঁচানোর জন্য কথা বলেন ঠিক কিনা আর ওই তাদেরকেই বলা হয় রেমিটেন্স যোদ্ধা আর আমার আজকের এই রেমিটেন্স যোদ্ধা ভাইরা আজকে তালসর পশ্চিম পাড়া প্রবাসী সংগঠন এর উদ্যোগে আজকে ওনারা যে একটা কাজ করলেন সত্যায় জারিয়া আল্লাহ রাসূল বলছেন তোমরা মৃত্যু বরণ করার পরে তোমাদের তিনটা জিনিস কাজে আসবে আর কোন জিনিস কাজে আসবে না নাম্বার ওয়ান সেটা হচ্ছে সত্যায় জারিয়া আর এই এইটাই এই কাজটাই করলো আজকে তালসর পশ্চিম পাড়া প্রবাসী সংগঠনের আমার প্রবাসী ভাইরা রেমিটেন্স যোদ্ধা ভাইরা তারা আজকে যে কাজ করেছে কিয়ামত পর্যন্ত তাদের স্ত্রী গোষ্ঠী যারা কবরে যাবে শুধুমাত্র শুধু তারাই নয় যারাই কবরে যাবে কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবরে এই সত্যায় দাঁড়িয়ে সওয়াব প্রবেশ করতে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং আজকে আমরা যারা এখানে আসছি যারা এই প্রোগ্রামটাকে সফল করতেছি যারা শ্রম দিয়েছি বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান মসজিদের ইমাম খতিব এবং যারাই আমরা এখানে আসছি আমরাও কিন্তু সওয়াবের ভাগীদার হবে জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ আমরাও একটা সৎকারে জারিয়ার অন্তর্ভুক্ত হতে যাচ্ছি আর বিশেষ করে আমি বলবো প্রবাসী ভাইয়েরা আচ্ছা বলেন তো আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন জায়গায় মাহফিল করতে যাই আমরা বিভিন্ন জায়গায় দেখি প্রবাসী সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল গানের অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি করা হয় কিনা জোরে বলেন না করা হয় কিনা আচ্ছা আজকের এই প্রবাসী পশ্চিম পাড়া সংগঠনের যুবক ভাইরা প্রবাসী ভাইরা যদি এই যে কার্যক্রমটা আজকে যদি এই যে সত্যায় জারিয়াটা না করে এই আমার মাদ্রাসায় শুনছি প্রায় 30,000 উপরে নাকি কার্পেট লাগবে মানে তারপরে আরো লাগবে 20-30 মতো করে অনেক টাকা এখানে খরচ হয়েছে তারা ওনারা একটা জিনিস চাইলে পারতেন কিনা আপনারা বলবেন ওনারা তো এই জিনিসটাও পারতেন যে আমরা চলো একটা গানের অনুষ্ঠান কাজী বাড়ি মোড়ে করি কথা বলেন কেন কেন ওনারা চাইলে পারত কিনা কিন্তু না ওনারা ভাবছে যে না এটা কোনো কাজে আসবে না বরঞ্চ যতক্ষণ পর্যন্ত আমরা গান শুনব সাংস্কৃতিক অনুষ্ঠান করব আমরা রঙ্গ তামাশা করব ততক্ষণ পর্যন্ত হয়তো আমাদের একটু দুনিয়াবি কিছু প্রশান্তি আমাদের অন্তরে আসতে পারে আমরা খুশি উল্লাস করতে পারি কিন্তু না আমরা যে জিনিসটা করলে পরে দুনিয়ার জমিনে খুশি তামাশা উদযাপন করব এমনকি মরার পরে কিয়ামত পর্যন্ত আমরা আত্মার শান্তি
শাস্তি পাবে সেই জিনিসটা আমাদের করা দরকার আর ওই প্রবাসী সংগঠনের ভাইয়েরা ওই জিনিসটাই করেছেন যে সৎকায় জারিয়া যেই মাদ্রাসায় যেই কার্পেটে বসে পড়ে বসে 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 কোরআনের দরস দেওয়া হবে কোরআন তেলাওয়াত করা হবে কোরআন মুখস্থ করা হবে আমার কোরআনের ছাত্র ছাত্র ভাইয়েরা আমরা ওই কাজটাই করি আর প্রবাসী সংগঠনের ভাইয়েরা আসলে ওই কাজটাই করেছেন সৎকায় জারিয়া এই জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে তাদেরকে আবারও জানাচ্ছি মোবারকবাদ এবং সকলের পক্ষ থেকে জোরে বলি মোবারকবাদ আর একটু জোরে বলেন মোবারকবাদ আল্লাহ যেন তাদেরকে হালাল পথে উপার্জন করে মায়ের ছেলেকে আবার মায়ের কোলে ফিরিয়ে দেন এবং তারা যেন বেশি বেশি করে টাকা পয়সা ইনকাম করতে পারেন রুজি রোজগার করতে পারেন আল্লাহ যেন তাদের রুজি রোজগারের মধ্যে বরকত নসিব করেন সকলে উচ্চ কণ্ঠে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্না আল্লাহু ওয়া মালায়েকাতুহু ইয়ুসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما دعوا على يالي سيدنا چنتا کرے دیکھوڑے مون راتری گوبی نشیتے মরণ কালে বন্ধ বনাই রে কে যাবে তোর সঙ্গে তে আল্লাহুম্মা সাইয়িদিনা মাদ ওয়ালা مولانا فرشتوں کی سلامی دینے والے فوج پڑتی تھی حضرت امام نہ سنتی تھی اے آواز دیتی یا نبی سلام یا رسول سلام آیا حبیب سلام او صلوات اللہ دوڑ دی اگو نبی جی اگو মায়ার নবীজি আমার নবী কালেমায় পড়ি আপনার নাম নামাজেও পড়ি আপনার নাম আজানে আছে আপনার নাম আপনি যে নোরে মুজাসসাম ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম ও সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله استغفر الله ان الله غفور رحيم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا
وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ তাআলা মাহবুব তালসফর পশ্চিম পাড়া প্রবাসী সংগঠনের উদ্যোগে আল্লাহ আজকের আয়োজিত কার্পেট বিতরণী অনুষ্ঠানের আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মুনাজাতে কবুল আর মঞ্জুর করে নাও মাহবুব পরওয়ার দিকে আলম আল্লাহ তাআলা যারা হাত বাড়াইলাম মাওলা মেহেরবানি করে আমার তমাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা পরওয়ার দিকে আলম মাহবুব যারা হাত বাড়াইলাম আল্লাহ যাদের আম্মা নাই আব্বা নাই আল্লাহ যারা অন্ধকার কবরে শুয়ে রইছে মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের জন্য মাফ চাই তুমি মাফ করে দাও মাহবুব যাদের আম্মা আব্বা জীবিত আছেন মাওলা প্রত্যেকের আম্মা আব্বারে তুমি নেকের সঙ্গে হায়াত বাড়ায়া দাও আল্লাহ তাআলা মাহবুব জানি না কার মনে কোন বাসনা নিয়ে হাত বাড়াইছে মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের হাতের সাথে আমি গুনাহগারের হাতকেও কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনা নিয়ে তুমি পূর্ণ করে দাও আল্লাহ তাআলা মাহবুব তুমি তো সকল কবরে জানো তুমি তো অন্তর জামি মাওলা আল্লাহ আমার প্রবাসী ভাইরা প্রবাসী সংগঠনের ভাইরা আল্লাহ আজকে যে সত্যের জারিয়ার অনুষ্ঠান আয়োজন করেছেন আল্লাহ তারা যারা মেহনতের পয়সা কষ্টের পয়সা উপার্জনের পয়সা আল্লাহ ওই পয়সা দিয়া যারা আজকে মাদ্রাসায় মাদ্রাসায় তোমার নবীর বাগানে তোমার কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য আল্লাহ ঠান্ডা থেকে বাঁচিয়া কার্পেটে বসে বসে আরাম আছে আল্লাহ কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাদের সংগঠনকে তুমি কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম রাখিও আল্লাহ আল্লাহ তারা যে উদ্দেশ্যে কার্পেট গুলো দান করতে যাচ্ছে মাওলা আল্লাহ আমার ভাইদের উদ্দেশ্যে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাদের উদ্দেশ্যে তুমি মঞ্জুরে মকসুদে পৌঁছায় দাও আল্লাহ তাআলা আমার ওই প্রবাসী সংগঠনের সকল ভাইদেরকে প্রবাসের মধ্যে তুমি হেফাজত করে দাও আল্লাহ আল্লাহ মিল ফ্যাক্টরিতে কাজ করে আল্লাহ রাস্তাঘাটে মাওলা গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করে মেহেরবানি করে আপদ বিপদ বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করে দাও আল্লাহ হালাল এবং হক পথে উপার্জন করার তৌফিক করে দাও আল্লাহ আমার ভাইদের রুজি রোজগারের মধ্যে তুমি বরকত নসিব করে দাও আল্লাহ তাআলা সংগঠনের ভাইদের মধ্যে যাদের আম্মা নাই আব্বা নাই আজকের দোয়ার হাদিয়াটুকু আল্লাহ তাদের আম্মা আব্বার কবরে তুমি বখশিস করে দাও আল্লাহ যাদের আম্মা আব্বা জীবিত আছেন মাওলা প্রত্যেকের আম্মা আব্বার নেকের সঙ্গে হায়াত বাড়ায়া দাও মাহবুব যেই নবীর বাগানে তার কার্পেট গুলো দান করতেছেন মাওলা আল্লাহ আজকের দোয়ার হাদিয়াটুকু বহু গুণে বৃদ্ধি করিয়া আল্লাহ ওই নবীর রওজা মুবারকে নূরানি কদম মুবারকে কবুল করে নাও মাহবুব পরওয়ার দিকে আলম আল্লাহ তাআলা আমরা যারা আসলাম বসলাম সময় দিলাম কষ্ট করলাম শ্রম দিলাম আল্লাহ বুদ্ধি দিলাম পরামর্শ দিলাম মাওলা প্রত্যেকের সহযোগিতার দান সৎকারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা গত কিছুদিন আগে আল্লাহ তালসুর পশ্চিম পাড়া অবস্থানে আল্লাহ ওযু কানার ব্যবস্থা করে দিয়েছিলেন আমার ভাইরা আল্লাহ তাদের দানের হাতকে তুমি আরো বুলন্দ করে দাও আল্লাহ আল্লাহ তারা যাতে ইসলামের খেদমত করতে পারে মসজিদ মাদ্রাসায় রাস্তা কালবার দিয়ে আল্লাহ সহযোগিতা করতে পারে আল্লাহ সেই মতো তৌফিক করে দাও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না
انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم الله আমার চাইতে বড় বড় উলামায়ে কেরামগণ হয়তো উপস্থিত হয়েছে আল্লাহ বয়সে আমার অনেক সিনিয়র রয়েছে আল্লাহ মাহফিলের আদব রক্ষার্থে আমি হাত তুলেছি মাওলা আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নেই আল্লাহ আমার মতো নালায়েক এই মজলিসের মধ্যে আর কেউ নেই আল্লাহ আমার দিকে না তাকাইয়া যার হাত কেনা পছন্দ হয় আল্লাহ মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা রয়েছে আল্লাহ তোমার কোরআনকে বুকে ধারণ করনে ওয়ালা ছাত্ররা রয়েছে আল্লাহ তাদের উসিলা করে আজকের দুয়ারে কবুল করে নাও আজকের সম্পূর্ণ অনুষ্ঠানটাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমরা যেখানে আসলাম কাল কিয়ামতের ময়দানে এটাকে নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ আমিন 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 কালিমাই তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো আমরা এই পর্যায়ে কার্পেট বিতরণ অনুষ্ঠানে চলে যাচ্ছি প্রথম আজকের সভাপতি এবং সহসভাপতির হাত থেকে কার্পেট গ্রহণ করিবেন তালসর পশ্চিমপাড়া খতিবাড়ি খেমজখানার দায়িত্বে আছেন মোহাম্মদ বাসির মেম্বার বাসির মেম্বারকে দৃষ্টি আকর্ষণ করছি কার্পেট গ্রহণ করার জন্য সামনে আসেন আপনি সামনে আসেন হাফেজ সাহেব আসেন খেমজখানার হাফেজ সাহেব আপনারা তিনজনে কার্পেট গ্রহণ করুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার সভাপতি সালাম কাজী এবং একটু তাড়াতাড়ি গেলেন সভাপতি সালাম কাজী পুষ্পন মিয়া সবাই সম্মিলিত হবে ধন্যবাদ মসজিদের সভাপতি জনাব আব্দুল আজিজ সাহেব এবং জনাব ফাইজুল আশিফ সাহেব আমাদের দক্ষিণ মোল্লা মসজিদের পেশ ইমাম সিরাজুল ইসলাম ওনারা কার্পেট গ্রহণ করবে যেহেতু ওনারা আমাদের গেস্ট আজকে কোন হেডজোখানা কত পাও ভাবে আপনারা ডিস্ট্রিবিউশন করবেন এরপর আমি সবাইকে দিশা ঘোষণ করছি সবাই বসার জন্য চেয়ারে বসার জন্য আমরা তাহলে বিক্রি করবো আপনারা তো বলে দিয়ে দেন আদান হয়ে গেছেন কেউ হয় উল্লেখ করবো না এখন যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ দাম পড়ে গেছে সবাই পাইবা যার যার আমার
যারা পয়সা মুক্ত করে তারে ভগবান নেওয়ার চেষ্টা করিবেন না। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা নেওয়ার চেষ্টা করিবেন না। ভলান্টিয়ার বাইরে বলছি খুব সুন্দর সময় যেন কোনো বিশৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আর কেউ তাবারক নেওয়ার চেষ্টা করলেও দ্বিতীয়বার তাবারক নেওয়ার চেষ্টা করবেন না এবং তাবারক নিতে গিয়ে কোনো রকম ঝামেলা সৃষ্টি করবেন না।